আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে আলোচনা। বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে ঘুঘু পাখি দেখা সুখ শান্তির আলামত, স্বপ্নে ঘর দেখা মিথ্যাবাদী হওয়ার লক্ষণ, স্বপ্নে ঘর সোনার দেখা গৃহে অগ্নিকাণ্ডের সম্ভাবনা, ঘর যদি জনশূন্য দেখে ভবিষ্যতে অন্ধকার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হওয়ার লক্ষণ, ঘরের ভিতরে যদি চাঁদ দেখেন সুন্দরী স্ত্রী লাভ হবে অথবা সুন্দর পুত্র সন্তান আসবে, ঘোড়া দেখা ধন সম্পদ লাভ হবে, ঘুষ দিতে দেখা ধন সম্পদ বৃদ্ধির লক্ষণ, ঘরের মধ্যে মণিমুক্তা দেখা বিদ্যান হওয়ার লক্ষণ, ঘরে প্রবেশ করতে দেখা স্বামীর নিকট থেকে সাহায্য আসবে বিবাহিত হলে, স্বপ্নে ঘর বিক্রি করতে দেখা হঠাৎ বিপদে পড়ার লক্ষণ। তদ্রূপ স্বপ্নে কেউ যদি চাঁদ দেখে ব্যবসায় লাভবান হবে, চা পান করতে দেখা স্বাস্থ্য লাভ হওয়ার লক্ষণ, চন্দ্র দেখা সুন্দরী কোন অথবা সুন্দর কোন স্ত্রী অথবা স্বামী লাভ হওয়ার লক্ষণ, অবিবাহিত হইলে বিবাহিত হইলে সুপুত্র লাভ হবে, চক্ষু দেখা ন্যায় নীতিতে অটল থাকার লক্ষণ, স্বপ্নে চেরাগ চালাতা দেখা বিপদের আলামত, চশমা দেখা টাকা পয়সা পাবে, চাউল দেখা কষ্টের সহিত সময় অতিবাহিত হবে, চাদর দেখা সতী নারী পাওয়ার লক্ষণ, চন্দ্র মাটিতে দেখা গর্ভপাত হওয়ার লক্ষণ, চুলা দেখা সুসংবাদ আসবে, স্বপ্নে চোরের হাতে মার খেতে দেখা শুভ লক্ষণ বুঝতে হবে, এবং স্বপ্নে ছাগল দেখা দুঃখ কষ্ট পাওয়ার আলামত, ছাতা দেখা মাথায় অতিথির আপনার মাথায় যদি ছাতাটা দেখেন তাহলে অতিথির আগমনের আলামত, স্বপ্নে ছাদ থেকে পড়ে যেতে দেখা মান সম্মান নষ্ট হওয়ার লক্ষণ, তদ্রূপ আকাশ থেকে যদি কেউ পড়ে যেতে দেখে এটাও মানহানির আলামত বোঝায়, স্বপ্নে ছাতা দেখা সাধারণভাবে অন্য মানুষের উপর আপনি যদি ছাতা ধরতে দেখেন তাহলে আপনি অসম্মানিত হওয়ার লক্ষণ, স্বপ্নে যদি কেউ ছাদের উপর উঠতে দেখে মান মর্যাদা লাভ হবে, ছাগল জবাই করতে দেখা স্ত্রী ত্যাগের আলামত, স্বপ্নে সালার বস্তা দেখা ধন সম্পদ লাভের লক্ষণ বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে থাকবে, আশা করছি দেখবেন, উপকৃত হবেন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।